প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সোনামণিদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং মজার ওটসের খিচুড়ির রেসিপি। এইভাবে যদি ওটস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ান, বাচ্চাদের যেমন ওজন বৃদ্ধি করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, তেমনি মেধা বিকাশেও সহায়তা করবে, আবার বাচ্চারা ওটসের একটি ভিন্ন টেস্টও পাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। খিচুড়ি রান্না করব আর তার মধ্যে ডাল দেব না, সেটা কিভাবে হয়। 1.5 টেবিল চামচ মুসুরির ডাল নিয়ে তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসে ডালগুলো 2 থেকে 3 বারের মতন ধুয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায়। আর এই 15 মিনিট ডালগুলো ভিজিয়ে রাখার কারণে একদম ফুলে নরম হয়ে আসছে, এখন রান্না করতে সময় কম লাগবে। চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। চুলাটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ওটস গুলোকে হালকা মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন পেস্ট। তারপরে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সবজি। সবজি হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু কুচি এবং পরিমাণ মতন গাজর কুচি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পটল কুচি। আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী বা আপনার হাতের কাছে যে সবজিটা অ্যাভেলেবেল সেই সবজিটা এখানে নিয়ে নিতে পারেন। আর অবশ্যই সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে একটু সবজিগুলোকে ভেজে নেব, এতে করে সবজির মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে। সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ডাল। তারপরে ডাল সবজি এগুলো আরো কিছুক্ষণ ভেজে নেব। তো চুলারাস মিডিয়াম আঁচে রেখে সবজি এবং ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে থাকা এক্সট্রা পানিটাও শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমরা সবজি এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতন পানি। পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে সবজি এবং ডালগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে। এই যে দেখুন, এখন একটা আলু মেশারের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে দিব। তবে আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে এটা ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন, ভালোই ম্যাশ করা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ওটস এবং প্রতিটি উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ওটস দেওয়ার পর পরে কিন্তু ওটস গুলো দলা পেকে যাবে, তাই অবশ্যই অনবরত নেড়েচেড়ে দলাগুলো ভেঙে দিবেন। তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওটস গুলোকে ভালোভাবে রান্না করে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আবারও ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু ওটস গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই 5 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা তুলে 2 থেকে 3 বারের মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এই যে দেখুন, ওটস গুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেভাবে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। তো দর্শক, দেখলেন তো কত সহজ এবং অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য ওটসের খিচুড়ি তৈরি হয়ে গেল। ওটস কিন্তু আমরা সাধারণত বাচ্চাদেরকে মিষ্টি করে রান্না করে খাওয়াই, তো এইভাবে যদি বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা ওটসের একটা ডিফারেন্ট টেস্টও পায়, আবার মজা করে খায়। তো অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু ওটস কি, ওটসের দাম কত, এটা কোথায় পাবো, কত মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবো। তো এটা সব মিলিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি করেছি এবং এই ভিডিওটা আমি আপলোডও দিয়েছি। তো ওই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম পিন কমেন্টে দিয়ে দিব। যারা দেখতে আগ্রহী তারা চাইলে কমেন্ট বক্সে ঢুকে লিংকটায় ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এইভাবে ওটস দিয়ে খিচুড়ি রান্না করে আপনারা 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।